আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমি আজকের ক্লাসে আলি ভেরবকে অতীতকালে অর্থাৎ লাম্পারফে করব, অতীতকালে কনজুগেট করে দেখাবো। তো গত ক্লাসে আমি আলি ভেরবকে কনজুগেট করেছিলাম অতীতকালেই, তবে সেটা ছিল পাসে কম্পোজে, আর আজকে করব লাম্পারফে। তো দুইটাই যেহেতু অতীতকাল, তো নিশ্চয়ই একটা পার্থক্য আছে, তাই না? আমি পার্থক্যটা একটু বুঝিয়ে বলবো। তো প্রথমে আমরা দেখি কিভাবে আমপারফেক্ট করতে হয়। এখানে আছে বর্তমান কালে যে আলি ভেরবের রূপ, জভে, চুভা, ইল বা এলভা, নুজালো, ভুজালে, ইলভো, এলভো। তো আমরা আজকে আমপারফেক্ট করব। এই সুজের সাথে আমরা কি করব, এই আলি ভেরবকে একটা সহজ নিয়মে আমপারফেক্ট করব। সহজ নিয়মটা কেমন? এই যে এখানে দেখেন আলি ভেরবটা আছে না, এই আলি ভেরবের এই ও একটা বাদ দিয়ে দেব, শুধু এইটুকু নেব। তাহলে আমি প্রত্যেকটার সাথে এভাবে লিখে নিলাম। এই জন্য থেকে ওটা বাদ দেওয়ার কারণ হলো এখানে একটা ভয়েল লেট আছে, সেই জন্য এটাকে আমরা অপস্তব দিয়ে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমরা এখন কি নিলাম, এই আল নিলাম না, একই রকমের একটা অংশ নিলাম আলে থেকে। এটার সাথে এই যে একটা তেহমনেজ যোগ করব, তো এই যে তেহমনেজটা যোগ করব, এটাই আসলে আমপারফের ফর্মুলা, যে আ ই এস আ ই এস আ ই তে ই ও এন এস ই ও জেড আ ই ও এন তে। তাহলে আমরা কি করলাম, প্রথমে আলি ভেব থেকে এই অংশটা বাদ দিয়ে এই অংশটা নিয়ে তারপরে আমরা তাহমিনিজ যোগ করেছি। ঠিক আছে, তবে এই নিয়মটা এভাবে যেভাবে আমি করেছি, ও এইটুকু বাদ দিয়ে এইটুকু লিখেছি, এটা কিন্তু আমপারফে করার কোনো নিয়ম না, কোনো গঠন প্রণালী না। শুধুমাত্র আলি ভেবকে খুব সহজভাবে আমপারফেক্ট করার জন্য আমি এই নিয়ম আপনাদেরকে দেখিয়েছি, খুব সহজে শেখার জন্য। কারণ আমপারফেক্ট করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমি আমপারফেক্ট নিয়ে একটা ক্লাস করবো, সেই ক্লাসে আমি বিস্তারিত সবকিছু দেখাবো। যেহেতু আজকে আলি ভেবকে আমপারফেক্ট করবো, সেই আলি ভেবকে কত সহজ করা যায় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে উচ্চারণটা কি করব, জালে। ঠিক আছে, এখানে একটা লিয়াজু হয়ে গেল, জালে চু আলে ইল অথবা এল আলে নো জালিও। হুম, এটা আলিও একসাথে মিলে হয়েছে জালিও। ঠিক, এটা ভু জালিয়ে, এটা হলো আলিয়ে, তো ভু জালিয়ে হয়েছে ইল বা এল জালে, এটা এসের সাথে এটা লিয়াজো হয়ে গিয়েছে। তাহলে জালে চুয়ালে ইল বা এল আলে নো জালিও ভু জালিয়ে ইল বা এল জালে। আমরা তাহলে তাহমিনেজগুলি ভালো করে মনে রাখবো। এখানে আমি আলাদা করে শুধু তাহমিনেজগুলি দিয়ে দিয়েছি ফর্মুলাটা, যেমন এখানে আছে জ, জয়ের জন্য লাগে আ ই এস, চুয়ের জন্য আ ই এস, আর ইল এল এর জন্য আ ই তে, আর নু এর জন্য হয় ই ও এন এস ই ও, আর ই এ ভু, ভু এর জন্য তো ইয়ে, আর ইল আর এল এর জন্য এ, এই ও এন তে হবে না, শুধু আ ই এর উচ্চারণটা হবে। ঠিক আছে, আমি একটু আলাদা করে বোঝার জন্য, মনে রাখার জন্য এই তেহমিনেজটা আপনাদেরকে আলাদা করে দিয়ে দিলাম। কারণ এটা কিন্তু আমপারফের যে কোনো ভেরবকেই যখন আপনারা কনজুগে করবেন তখন কিন্তু এই ফর্মুলাটাই কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর আগের অংশ যেটা আমি এখানে দেখিয়েছি, সে যে আলিটা, এটা আমি পরে অন্য ভেবের সময় কেমন কি করতে হবে সেটা পরে দেখাবো। আমি তো বলেছিলাম যে পাসে কম্পোজে এবং আমপারফের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এখন গঠন প্রণালীটা দেখলাম কিভাবে বানাতে হবে, কিভাবে কনজুগেট করতে হবে, তো অর্থটা একটু জেনে নেই। এই যে এখানে জালে অর্থ আমি যাইতাম বা যাইতেছিলাম, অর্থাৎ আমি কোনো একটা কাজকে যখন নিয়মিত করতাম, এখন আমরা যাওয়া নিয়ে বলছি, যেহেতু আমি নিয়মিত যাইতাম কোথাও, সেই ক্ষেত্রে আমরা এই আমপারফেটা ব্যবহার করব, তখন কিন্তু পাসে কম্পোজে হবে না। যদি কোনো একটা কাজ করতেছিলাম, অতীতে কোনো একটা কাজ করতেছিলাম, যেমন আমি যাইতেছিলাম তখন একটা কোনো একটা ঘটনা ঘটছে, এরকম আমরা যখন বর্ণনা দিতে যাই তখন কিন্তু আমাদের বলতে হবে যে আমি যাইতেছিলাম তখন এই কাজটা হয়েছে। এখানে একটা অভ্যাসের কথা বলেছি আর এখানে একটা কন্টিনিউয়াস একটা কাজের কথা বলেছি। তো আমি যাইতাম বা যাইতেছিলাম, তো আলে তুমি যাইতে বা যাইতেছিলে, ইল বা এল আলে সে যাইত বা যাইতেছিল, নুজালিও আমরা যাইতাম বা যাইতেছিলাম, ভু জালিয়ে তোমরা যাইতে বা যাইতেছিলে বা আপনি বা আপনারা যাইতেন বা যাইতেছিলেন, ইল এল আলে
তারা যাইতো বা যাইতেছিল। আশা করি এই আলিফ ভেরবকে আমপাফি করার জন্য আর কোনো সমস্যা হবে না, একেবারে খুব সিম্পল একটা নিয়ম। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফিজ।